সরকারি বঞ্চনার বিরুদ্ধে ক্ষোভর জয়। রাজপথত রান্ধনী সহায়িকার বিদ্রোহ। অসম বিধানসভার শরৎকালীন অধিবেশনের আরম্ভণির দিনাই প্রতিবাদক উত্তাল হয়ে পড়ল গুয়াহাটি মহানগর। পুয়ায় রাজ্যের ভিন্ন প্রান্তর মধ্যাহ্ন ভোজনের রান্ধনী আর সহায়িকার ভরি পড়ল মহানগরের খানাপাড়া। প্রতিবাদকারীর হাতে হাতে কাঁহি বাতি, লক্ষ্য দিসপুর ঘেরাও কার্যসূচী। আরক্ষী নিরাপত্তারক্ষীর সমরসজ্জা করে জনতা ভবনমুখী প্রতিবাদী সমদলক আটক করে লো যায় সচল। পাছত সচলতে উত্তাল প্রতিবাদ সাব্যস্ত করে রান্ধনী সহায়িকার। যোৱা বছর মার্চ মাহত শিক্ষামন্ত্রী ডাঙরিয়া কৈছিল যে আপনার যা দরমহা আছে আমি মাহে মাহে দিম বলে কৈছিল, সেটা মিছা হল। অরুণোদয় দিম বলে কৈছিল, সেটাও মিছা হল। আমার আজি পাঁচ মাহর দরমহা বন্ধ হয়ে আছে, আমাক কেতিয়া মুকলি করে দিব? আজি আমি মুখ্যমন্ত্রী মানে আমার মরমর মামাক আমি ধন্যবাদ জানাবলে আহিছিলো। আমাক ভিবান্দার ওসরতে কি কইলে এশ এশ পুলিশ দি আমাক ইয়ালে লৈ আহিলে। গতিকে আমি কারো রঙা চকুত ভয় নাখাও। আজি স্পষ্ট কথা এটাই হল, আমি গম পালো মামায় আমাক ভয় খায়, সেখানে ইয়াত লৈ আহিলে। সামান্য এটা মাননি 1500 টকার 9600 টকা আমাক করিব লাগিব। সরকারক ডেডলাইন প্রতিবাদকারী। প্রতিবাদকারীর দাবি 5 দিনের ভিতর সমাধান করব লাগিব রান্ধনী সহায়িকার সমস্যা। রান্ধনী সহায়িকার মাননি 1500 টকার 9600 টকাল বৃদ্ধি করা, বকেয়া মুকলিকে ধরে ভিন্ন দাবির সমর্থনত প্রতিবাদ সাব্যস্ত করেছে রান্ধনী সহায়িকাসকল। বশিষ্ঠর উৎপল ভালো, নিউজ18 অসম নর্থ ইষ্ট।